গতিময় জীবনে অবসাদ যেন নিত্য সঙ্গী। বিশেষজ্ঞদের মতে ইন্সপিরেশন হলো অবসাদ কাটানোর অব্যর্থ ওষুধ। তাই ধিকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু গল্প যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার করবে। অনুপ্রেরণা আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো ডক্টর নীলরতন সরকারের কথা। চলুন শুনে নেওয়া যাক। এনআরএস নাম তো শোনাই হোগা, শিয়ালদা স্টেশনের কাছেই শহর কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এনআরএস। পুরো নাম নীলরতন সরকার। কিছুদিন আগেই এই হাসপাতালে জুনিয়র ডক্টরদের নিয়ে উত্তাল হয় গোটা কলকাতা। এখন আপাতত শান্ত, কিন্তু নীলরতন সরকার কে চলুন শুনে নি। নীলরতন সরকার ডায়মন্ড হারবারের নেত্রা গ্রামে 1861 সালের 1 অক্টোবর জন্মান তিনি। বাবা নন্দলাল সরকার আর মা ঠাকুমণি দেবী। তখন নীলরতনের বয়স 7। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে ভিটেমাটি ধ্বংস হল। 5 ছেলে 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে নন্দলাল উঠলেন শ্বশুরবাড়ি জয়নগরে। এরও 7 বছর পরে গুরুতর অসুস্থ ঠাকুমণি দেবী টাকার অভাবে কার্যত বিনা চিকিৎসায় মারা গেলেন। চোখের সামনে মাকে ধুঁকে ধুঁকে মারা যেতে দেখে রোগ চেপে গেল 14 বছরের ছেলে। ডাক্তার তাকে হতেই হবে। 1876 সালে জয়নগর হাইস্কুল থেকে এন্ট্রান্স পাশ করলেন। কলকাতায় এলেন নন্দলাল সরকার। নীলরতন ভর্তি হলেন শিয়ালদহের ক্যাম্বেল মেডিকেল স্কুলে। বাড়িতে অভাব, তাই নীলরতনও উপার্জনের জন্য শিক্ষকতা, পরীক্ষার হলে পাহারা, জনগণনার কাজ করেছেন। তার মধ্যেই স্বনামধন্য চিকিৎসক তামিজ খানের প্রিয় ছাত্র হয়ে উঠলেন। 1881 সালে LMP পাশ করলেন ভালোভাবে। সেই ব্রিটিশ আমলে মেডিকেল শিক্ষায় ছিল দ্বৈত ব্যবস্থা। নেটিভ ছাত্রদের জন্য বাংলায় পঠন পাঠন হতো, কিন্তু মেডিকেলের বই সব ইংরেজিতে। তার তর্জমা ঠিকঠাক হতো না, অনেক কিছু অজানা অধরা থাকত। তার মন খুঁতখুঁত করতে লাগলো, তাই পেশা বদলে শ্রীরামপুরের কাছে চাত্রা হাইস্কুলের প্রধান শিক্ষক হয়ে চলে গেলেন। ক্রমে মেট্রোপলিটন কলেজ থেকে 1883 সালে এলে এবং 1885 বিএ পাস করেন। গ্রে স্ট্রিটে সরোজিনী নাইডুর বাবা অঘোরনাথ চট্টোপাধ্যায় স্থাপিত অঘোরনাথ বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন। সেই সময় সহকর্মী হিসেবে পেয়েছিলেন নরেন্দ্রনাথ দত্তকে, মানে স্বামী বিবেকানন্দকে। শিক্ষকতার জগতে গেলেও ফের ফিরে এলেন ডাক্তারিতে। ক্যাম্বেল স্কুলের তৎকালীন সুপার ম্যাকেনজি সাহেবের সুপারিশে 1885 সালে ভর্তি হয়ে গেলেন বেঙ্গল মেডিকেল কলেজে, যা এখন কলকাতা মেডিকেল কলেজ। রেজাল্ট এত ভালো ছিল যে 5 বছরের ডাক্তারি কোর্সে সরাসরি 3য় বর্ষে ভর্তি হলেন। মর্যাদাপূর্ণ গুড ইফ বৃত্তি পেলেন পড়াশোনার জন্য। 1888 কৃতিত্বের সঙ্গে MB পাশ করলেন। মেয়ো হাসপাতালে হাউস সার্জনশিপ করতে করতে MA এবং MD-র প্রস্তুতি শুরু করলেন। 1889 সালে একই সঙ্গে 2টি পরীক্ষাতেই সসম্মানে উত্তীর্ণ হলেন। তার সাথে বিশেষ সখ্যতা ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের। ডাক্তার বিধানচন্দ্র রায় যখন মেডিকেল কলেজ থেকে মেডিসিনের পরীক্ষা দেন, তখন নীলরতন ছিলেন তার পরীক্ষক। আজীবন তাদের অন্তরঙ্গ সম্পর্ক বজায় ছিল। নীলরতনকে গুরুর আসনে বসিয়েছিলেন বিধানচন্দ্র। সত্যি যেন 2 নক্ষত্রের মহামিলন। স্বনামধন্য রাশিবিদ তথা বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশের আপন মামা নীলরতন। তার বোন অল্প বয়সে মারা যায়, তাই শিশু প্রশান্তচন্দ্র ও তার ভাই বোনদের নিজের কাছে এনে মানুষ করেন। তিনি প্রথম ভারতে ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্র বসিয়েছিলেন।
1915 সালে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নবজাতক মৃত্যু কমাতে তিনিই প্রথম দায়ীদের প্রশিক্ষণ দিতে উদ্যোগী হন। অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে দিয়েছিল ডক্টরেট অফ সিভিল ল ডিগ্রি, আর এডিনবরা ইউনিভার্সিটি থেকে পেয়েছিলেন ডক্টরেট অফ লেজিসলেটিভ ল ডিগ্রি। 1918 সালে ব্রিটিশ সরকারের থেকে স্যার উপাধি পান। তবে সেই সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে যোগ্য জবাব দেন তিনি। তৎকালীন ছোটলাট লর্ড কারমাইকেলের সঙ্গে দেখা করে নীলরতন জানালেন, বাঙালি ছাত্রদের জন্য স্বদেশি মেডিকেল কলেজ বানাতে চান, সরকারের অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দরকার। সাহেব ধুরন্ধর বললেন, আপনি চাইলে না বলি কি করে, তবে রাজকোষের অবস্থা ভালো নই। এক মাসের মধ্যে আপনি 1,00,000 টাকা জোগাড় করলে কলেজ হবে, অনুমোদন দেব। তখনকার 1,00,000 টাকা আজ প্রায় 10 কোটি। তিনি সাহেবের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ নিলেন। দুরন্ত পশার তাঁর, শহরের ধনীরা তাঁর রোগী, সবাই সাহায্য করলেন। এমনকি বন্ধু রবীন্দ্রনাথ অভিজাত মহলে নিজের প্রভাব কাজে লাগিয়ে অনেক টাকা তুললেন। আর সময়সীমার শেষ বিকেলে টাকার থলি হাতে বাঙালি ডাক্তারকে ঢুকতে দেখে সাহেব স্তম্ভিত। কোনো মতে নিজেকে সামলে প্রস্তাবিত কলেজের নাম জিজ্ঞেস করলেন। নীলরতন হেসে উত্তর দিলেন, কেন, আপনার নামে কারমাইকেল মেডিকেল কলেজ। কারণ তিনি জানতেন স্বদেশী নামে হলে পদে পদে বাধা আসবে, বড়লাটের নামে হলে মুহূর্তে সব অনুমোদন মিলবে। সেটাই হলো। তবে কেবল আরজি কর নয়, কলকাতার প্রথম টিবি হাসপাতালের পিছনেও তার বিশেষ অবদান রয়েছে। এই মহামানবকে বিশ্বকবি স্নেহভরে ডাকতেন নীলু নামে। তাকে উৎসর্গ করেছিলেন সেজুতি কাব্যগ্রন্থ। নিয়মিত কবিকে পরীক্ষা করা, বিদেশ যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা, টাউন হলে কবির বক্তৃতার আগে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মঞ্চে অপেক্ষা করা, সব দায়িত্বে নীলরতন। শেষ বয়সে রবীন্দ্রনাথ প্রস্টেট গ্রন্থির সমস্যায় কষ্ট পাচ্ছিলেন। নীলরতন ও বিধানচন্দ্র রায়ের পরামর্শে তাকে কলকাতায় আনা হল। বিধানচন্দ্র, চিকিৎসক ইন্দুভূষণ বসু, ললিতমোহন বন্দ্যোপাধ্যায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন। তাতে সায় ছিল না নীলরতনের, তবু অস্ত্রোপচার হল। শেষ সময়ে নীলরতনকে যখন ডেকে আনা হল, তখন কিছু করার নেই। এই মহাপ্রাণ রক্তচাপের সমস্যা নিয়ে 1943 সালের 18ই মে শুক্লা চতুর্দশীর দুপুরে পরলোক গমন করেন। উশ্রী নদী তীরে বালির উপরে চিতা সাজানো হল। শেষ দৃশ্য লেখা হল এক মহাপ্রাণের। শুনছিলেন ডক্টর নীলরতন সরকারের গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে সময়িতা ঘোষ, সাগরিক বিশ্বাস, গল্পের সূত্রধর অনিন্দিতা পাল, আবহ সঙ্গীত এবং মিক্সিং ময়ূর ঘোষ। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী বুধবার নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।